আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতের সামরিক বহরে হামলার নেপথ্যে চীন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাপ্রধানের কঠিন হুমকি ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল অন্যদিকে ইসরায়েলকে প্রতিহত করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যে কোন সময় রাশিয়ার সঙ্গে পশ্চিম ইউরোপে যুদ্ধ বাধার আশঙ্কা হুশিয়ারি দিয়ে যা বললেন ব্রিটিশ শীর্ষ সামরিক কর্মকর্তা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের মণিপুরের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় আসাম রাইফেলসের সামরিক বহরে হামলার নেপথ্যে হাত থাকতে পারে চীনের এমন আশঙ্কার কথা জানিয়েছেন ভারতীয় বিশেষজ্ঞরা এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমসে খবর জানিয়েছে শনিবার সীমান্তবর্তী চুরাচাঁদপুর জেলায় চালানো ওই হামলায় আসাম রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী সহ সাতজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে কর্নেল বিপ্লব ত্রিপাঠীর স্ত্রী ও তার আট বছর বয়সী সন্তানও রয়েছে এরই মধ্যে হামলা দায় স্বীকার করেছে পিএলএ মণিপুরের অধীনে থাকা রেভলিউশনারি পিপলস ফ্রন্ট যদিও বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে বেইজিংয়ের মদত থাকতে পারে বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমস সঙ্গে কথা বলেছেন দু সালে অবসর নিয়া ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল কনসাম হিমালয় সিং তিনি বলেন এই বিদ্রোহী দলগুলো সাধারণত নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালায় না তবে এই সর্বশেষ হামলাটি এমন এক সময় হল যখন বিদ্রোহীরা তাদের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে বিগত বেশ কয়েক বছরে মণিপুরের সহিংস ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেও গেছে এই ঘটনা নেপথ্যে চীনের যুগ সাদস্য থাকার বিষয়টি উড়িয়ে দিয়া যায় না জেনারেল হিমালয় সিং এর মতোই লেফটেন্যান্ট জেনারেল শকিন চৌহানও হামলার নেপথ্যে চীনা প্রভাবের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন মণিপুরের পিপলস লিবারেশন আর্মি চীনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে বলে জানা যায় চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা চলাকালে এই অঞ্চলে আরও বাহিনী মোতায়েন করতে ভারতকে বাধ্য করার জন্য এই আঘাত চালানোর নির্দেশ দেওয়া হয়ে থাকতে পারে এবারে ইরান ইসরায়েল প্রসঙ্গ ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনা প্রধান আভিভ বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সামরিক বাহিনী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আয়োজিত এক অধিবেশনে তিনি এই মন্তব্য করেছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে দ্য নিউ আরব এ খবর দিয়েছেন আভিব কোছাভি জানান ইরান এবং অন্যান্য সামরিক পারমাণবিক হুমকি মোকাবেলায় নিজেদের অপারেশনাল পরিকল্পনা এবং প্রস্তুতি জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে সতর্ক করে তিনি বলেন যে কোনো হুমকি প্রতিশোধ নিতে প্রস্তুত ইসরায়েল হোক সেটা গাজায় কিংবা উত্তর সীমান্তে প্রসঙ্গত ইরানের পরমাণু কর্মসূচির তীব্র বিরোধিতা পোষণ করে আসছে ইসরায়েল তেলাবিবের দাবি পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ অন্যদের এ সংক্রান্ত দাবি বরাবরই অস্বীকার করেছে তেহরা ইসরায়েলের সেনাপ্রধান এমন সময় এই হুমকি দিলেন যখন আগামী উনত্রিশ নভেম্বর ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে নতুন করে আলোচনা শুরু হচ্ছে এ সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এদিকে অধিকৃত পশ্চিম চেকপোস্টগুলোতে আগে ফিলিস্তিনের আঙুলের ছাপ রাখতেন ইসরায়েলি সেনারা কিন্তু এখন তাদের মুখে ছাপ ধারণ করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইহুদিবাদী দেশটি মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দিয়ে এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক এক সেনা কর্মকর্তা বিষয়টি জানান তিনি বলেন পশ্চিম তীরে গত দুই বছর ধরে গোপনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কয়েক হাজার ফিলিস্তিনের মুখের ছাপ ক্যামেরায় ধারণ করে রেখেছে ইসরায়েল এর মাধ্যমে তারা গোপনে জেলে বন্দী ফিলিস্তিনিদের মুখের ছাপের সঙ্গে মিলিয়ে দেখছেন তারা কেউ জেল খেটেছেন কিংবা অথবা জেল থেকে পালিয়েছেন কিনা ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকোচ ব্রিগেড শুক্রবার গাজা শহরে এক অনুষ্ঠানের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানে ইসলামী জিহাদ আন্দোলনের হাজার হাজার কর্মী ও সমর্থক অংশ নেন জানাজা ইসলামী জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা শহীদ বাহা আবু আলাতার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে দুই বছর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় তিনি শাহাদত বরণ করেন দু সালের ১২ নভেম্বর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল গাজা উপত্যকায় বাহা আবু আল আতার বাড়িতে বিমান হামলা চালায় ওই হামলায় তিনি এবং তার স্ত্রী শহীদ হন সে সময় হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছিল সাজাইয়া এলাকায় ইসরায়েলি হামলায় বাহা আবু আল আতার চার সন্তান এবং একজন প্রতিবেশী আহত হয়েছিলেন ইসরায়েলি বিমান হামলার পর ইহুদিবাদী সেনাদের সঙ্গে গাজা ভিত্তিক প্রতিরোধ যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয় ইসলামী জিহাদ আন্দোলনের সূত্রমতে বাহা আবু আল আতা ছিলেন সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সামরিক কমান্ডার এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তিনি অনেক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেছেন সবশেষ শীতল যুদ্ধের পরে যে কোনো সময়ের তুলনায় পশ্চিমাদের সঙ্গে রাশিয়া দুর্ঘটনাজনিত যুদ্ধ শুরুর ঝুঁকি অনেক বেশি টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল নিক কাটার তিনি বলেন আমি মনে করি দশ অথবা ১৫ বছর আগে যেমন ছিলাম তার চেয়ে অনেক বেশি প্রতিযোগিতামূলক বিশ্বে এখন আমরা আমার আরও মনে হয় বিভিন্ন রাষ্ট্র এবং বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার ধরন উচ্চতর উত্তেজনা সৃষ্টি করছে সিএনএন কে পাঠানো এক বিবৃতিতে কথা বলা হয়েছে জেনারেল কার্টার সাল থেকে এ পর্যন্ত তার সামরিক ক্যারিয়ারের সময়ে আগের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করেন তিনি বলেন যখন আপনি এবং আমি বড় হয়ে উঠেছি তখন এই বিশ্ব ছিল দিমেরু বিশিষ্ট এতে ছিল দুটি ব্লক একটি সোভিয়েত ইউনিয়ন অন্যটি পশ্চিমারা এরপর আমরা এমন একটি পিরিয়ডে প্রবেশ করলাম যেখানে সবকিছু কিছু একমুখী এক্ষেত্রে পুরোপুরি অগ্রগণ্য ছিল যুক্তরাষ্ট্র জেনারেল কার্টারের ওই সাক্ষাৎকার নিয়েছেন সাংবাদিক টম নিউটন ডান এতে জেনারেল কার্টার আরও বলেছেন এখন আমরা যে পিরিয়ডে আছি তা অনেক বেশি বিশিষ্ট আমি মনে করি এমন বহুমুখী বিশ্বে মানুষজন বিভিন্ন লক্ষ্য নিয়ে প্রতিযোগিতা করে তাদের এজেন্ডা থাকে ভিন্ন ভিন্ন আমরা যেসব নিয়ে কথা বলছি এর কোনোটা নিয়ে উত্তেজনার চরমাকা ধারণ করতে পারে ব্রিটেনের এই জেনারেল রাজনীতিকদের হুঁশিয়ারি করেছেন বলেছেন অপ্রয়োজনীয় উত্তেজনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে উত্তেজনার ফলে যেখানে ভুল বুঝাবুঝি হয় তেমন অবস্থানে জনগণ আমাদের যুদ্ধের প্রকৃতি নিয়ে ক্ষমা করে না এসব বিষয়ে সতর্ক হওয়া উচিত তিনি আরও বলেন শীতল যুদ্ধের সময় আপনি এবং আমি যখন বড় হয়ে উঠেছি তখন অনেক কূটনৈতিক মাধ্যম এবং মেকানিজম ছিল এসব আর এখন নেই এসবের অনুপস্থিতিতেও উত্তেজনা বৃদ্ধি পেতে পারে হিসাবে ভুল হতে পারে তাই আমি মনে করি এটাই বাস্তব চ্যালেঞ্জ আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে ইউরোপিয়ান ইউনিয়ন বেলারুস সীমান্তে অভিবাসন সংকটে রাশিয়া জড়িত কিনা এ প্রশ্নের জবাবে জেনারেল কার্টার বলেন তিনি বিষয়টি জানেন না তবে কোনো কিছুই তাকে অবাক করবে না তিনি বলেন তবে বর্তমান পরিবেশ যুদ্ধের পরিবর্তিত চরিত্র এবং যুদ্ধ নিয়ে আমি যেমনটা বর্ণনা করেছি তা সব মানুষের কাছে হাতিয়ার হিসেবে ব্যবহারের সম্ভাব্য তাকে উন্মুক্ত করে দিয়েছে বেলারস সীমান্তে অভিবাসী সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি শনিবার বলেছেন এই সংকট নিয়ে তার দেশের কিছুই করার নেই রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ চ্যানেল রাশিয়া টোয়েন্টি ফোরকে কে সাক্ষাৎকারে পুতিন বলেছেন আমি আপনাদেরকে অন্য কিছু বলতে চাই আমি চাই সবাই বিষয়টা জানুক এটা নিয়ে একেবারেই কিছু করার নেই আমাদের সবাই যে কোনো কারণেই হোক বা কোনো কারণ ছাড়াই হোক এর জন্য দায় আমাদের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন